আজকে এই ফার্স্ট মডিউলটা শেষ হয়ে যাবে, আজকের লেকচারটা ছোটই হবে। হ্যাঁ, আমাদের একটাই টপিক বাকি আছে ফার্স্ট মডিউল থেকে, সেটা হলো আমাদের ব্যান্ড স্ট্রাকচার অফ সলিড অ্যান্ড রোল অফ ডোপিং ইন ব্যান্ড স্ট্রাকচার। তা এই টপিকটাও তোমাদের প্লাস টু লেভেলে কিছু কিছু পড়া আছে, যেরকম সেমিকন্ডাক্টর কী জিনিস, টাইপস অফ সেমিকন্ডাক্টর, ডোপিং কি। আমরা আর একটু ভিতরে দেখব যে টেম্পারেচার সাথে তাদের পারফরমেন্স কিরকম রিলেটেড। হ্যাঁ, আর ব্যান্ড স্ট্রাকচারের মেইন যে ব্যান্ড স্ট্রাকচারের যে বেসিস, যে কেন ব্যান্ড স্ট্রাকচার বলে, সেই জিনিসটা আমরা দেখব আজকের লেকচারে। তা প্রথমেই যেটা প্রশ্ন সেটা হলো যে ব্যান্ড স্ট্রাকচার কেন বলে। হ্যাঁ, যে ব্যান্ড স্ট্রাকচার সলিডের হয় এই এই নামটা কেন এসছে, এই যে ব্যান্ড। একটা ব্যান্ড বলতে কী হয়েছে, আমরা লাইন বলতে বুঝি, একটা লাইন ধরো এরকম। হ্যাঁ, ব্যান্ড বলতে তো একটা মানে পুরো জিনিসটাই ধরো সলিড একটা জিনিস এরকম। হ্যাঁ, তাই না, ব্যান্ড। তো হয় এরকম ব্যান্ডের মতন কেন বলছে, সলিডের কী থাকে, কী জন্য এটাকে ব্যান্ড স্ট্রাকচার বলা হচ্ছে, তার জন্য আমরা আবার সেই এক একটা করে অ্যাটম নিয়ে দেখি। ধরো এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে, একদম বাঁ দিকে দেখো, এতে পাঁচখানা অ্যাটম আছে। ধরে নিচ্ছি সলিডে তো সব ক্লোজলি প্যাকড, ধরে নাও আমরা যেহেতু সিলিকন, জার্মেনিয়াম এগুলা নিয়ে ডিসকাস করবো, ধরে নিচ্ছি এটা সিলিকন। তা এখানে চারখানা পাঁচখানা সিলিকন অ্যাটম আছে, ফাইন। আচ্ছা, এই যে আমরা ব্যান্ড, আমরা যে এই যে এনার্জি লেভেলগুলো দেখি, এরকম একটা সিলিকনের যদি দেখি যে কার্বনের মতনই হবে, তাই না, কার্বনের যেরকম 2s2 2p2 সেরকম সিলিকনেরও তাই, কার্বনের নিচেই তো ঠিক, তাহলে 3s2 3p2 এরকম হবে। তাহলে যেটা ভ্যালেন্স শেল কোনটা, তাহলে 3p। তা 3p-র যে এনার্জি লেভেল, ধরে নিচ্ছি একটা কোনো একটা জায়গায় আছে, তা আমরা যে 3p2 এরকম লিখি, ধরো এই যে 3s2 s কিংবা 3p এরকম যদি লিখি, তো এই যে আমরা এক একটা সিঙ্গেল লাইন দিচ্ছি, দিজ আর ভ্যালিড কখন, একটা অ্যাটমের জন্য। এইবার তোমার অনেকগুলো অ্যাটম যখন একসাথে আছে, একই সাথে আছে ক্লাবড হয়ে, হ্যাঁ, একটা পিস অফ, ধরে নাও মানে অনেক মলিকুল থাকে, তো ধরে নাও একটা পিস অফ 1 cm/1 cm যদি একটা কিউব হয়, তার মধ্যেই তো 10^22 অ্যাটমস আছে, সিলিকন অ্যাটমস থাকতে পারে, তাহলে বুঝতেই পারছ। তাহলে 10^22 যদি অ্যাটম সিলিকন অ্যাটমস থাকে বা একটা 1 cm³ ডাইমেনশান যেটার, তাহলে তার মধ্যে কটা 3p orbital আছে, সেই 10^22 3p orbital আছে, তাই না। তাহলে 10^22 3p orbital যদি থাকে, হ্যাঁ, তাহলে এগুলোকে, এগুলোর তো সবগুলো সমান হবে না এনার্জি, কেন সমান হবে না, কারণ এই যে তুমি তখন যে বিটায় যদি আসো, বি এর ছবিটায় বুঝতে পারবে, ধরো এই যে সিলিকন অ্যাটমটা আর এই যে সিলিকন অ্যাটমটা, হ্যাঁ, আর এই যে সিলিকন অ্যাটমটা, ধরো এই যে এখানে যেটা আছে, হ্যাঁ, এর তো এনভায়রনমেন্টটাও আলাদা। একটা যদি একদম সারফেসে থাকে, একটা যদি একদম সলিডের সারফেসে থাকে, সেই সিলিকনের উপর যে এনভায়রনমেন্ট তার অরবাইটালগুলোর উপর, আর যে একদম মাঝখানে আছে একদম সেন্টারে, তাহলে তার অরবাইটালগুলো এনভায়রনমেন্ট ডিফারেন্ট এনভায়রনমেন্টে আছে। তো এই যে ইন্টারাকশানের জন্য তাদের কি হচ্ছে, সে সবগুলো 3p orbital একই এনার্জিতে নেই, কিন্তু একই নেই মানে তার কি অনেক দূরে দূরে আছে, একই অন্যটা 3s থেকে নিচে চলে গেছে, কি অন্যটার 4s এর উপরে চলে গেছে, তা না, তারা কাছাকাছি কিন্তু বাট নট সেম, নট এক্স্যাক্টলি সেম, একদম একই না কিন্তু কাছাকাছি, অবভিয়াসলি। এই ছবিতে বোঝানোর জন্য এটা এইভাবে দেখানো হয়েছে। তাহলে এই যে পাঁচটা অ্যাটম আছে, তাহলে পাঁচটার জন্য পাঁচখানা এনার্জি লেভেল হবে, মানে সবগুলোই 3p এখানে, কিন্তু পাঁচটা পাঁচভাবে দেখাতে পারি। এই এনার্জি গ্যাপটা এখানে অনেক বড় করে দেখানো হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা তো অনেক ছোট। ঠিক এখানে যতগুলো অ্যাটম আছে ততগুলোই এখানে ছবি আঁকা হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে এর মধ্যে আছে এতগুলো। এইবার যদি নাম্বার বাড়াতেই থাকে, এই যে বললাম 1 cm³ যদি একটা হয়,
এবং এখানে যদি পসিবলি 1 সেন্টিমিটার যদি এটা হয়, আর এখানে যদি তোমার 10^22 থাকে, এই যে 10^22 লাইন্স কি আমার পক্ষে আঁকা সম্ভব? সম্ভব না। কিন্তু বুঝতেই পারছো, মানে 10^22 লাইন্স একটা ছোট্ট স্প্যান, রাইট? কারণ এটা তো খুব মানে প্লাস মাইনাস যেটা হবে এক্স্যাক্ট এনার্জির থেকে সেটা তো খুব কম হবে, কিন্তু তারা খুব কাছাকাছি আছে, একদম এক না হলেও কাছাকাছি। এই কাছাকাছি থাকার দরুন তুমি যদি একটা ছোট্ট জায়গার মধ্যে এই 10^22 লাইন্সটাকে আঁকতে যাও, তাহলে আমি যদি এইটুক জায়গার মধ্যেই আমি যদি 10^22 লাইন্স আঁকতে যাই এইভাবে, তাহলেই দেখো আমি কিন্তু আনফর্টুনেটলি কী হবে, কিছুক্ষণ পর যেটা হবে সেটা হলো আমার কিন্তু আর জায়গা থাকবে না। মানে এরকম ছবি আঁকতে আঁকতে মনে হবে এই যে তোমাদের সামনেই আমি কতবার 10^22 তো আঁকলাম না, তাতেই দেখো মনে হচ্ছে এটা একটা ব্যান্ড হয়ে গেছে, রাইট? এতে আর কোনো মনে হচ্ছে যেন কোনো লাইন স্ট্রাকচার নেই, ইটস এ ব্যান্ড। এই জন্যই এই সলিডে এই থিওরিটাকে বলছে ব্যান্ড থিওরি। সিমিলারলি ব্যান্ড অনেক রকমের হবে, যেরকম যদি পার্শিয়ালি ফিল্ড অথবা ইয়ে থাকে, অথবা ওভারল্যাপিং ব্যান্ড, অথবা আমি যেটা আগে বলিয়ে নিই, যেটা আমাদের যেটা তোমার ভ্যালেন্স ব্যান্ড যেটাকে বলছি, সেটা হলো আমার যেখানে হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবাইটালস, যেটা হাইয়েস্ট অকুপাইড অরবাইটালস সেগুলো নিয়ে যেটা, সেটা হলো আমার ভ্যালেন্স ব্যান্ড। আর যেটা আমার খালি থাকছে সেটারও তো একটা এনার্জি লেভেল আছে, তারাও এরকম ব্যান্ড স্ট্রাকচার করে হবে, যেটা হাইয়েস্ট খালি, এমটি, তাহলে সেই এমটি ব্যান্ড ওটাকে আমার বলছে কন্ডাকশন ব্যান্ড। হ্যাঁ, তাহলে এই রকম, এই জন্যই আমাদের এটাকে ব্যান্ড থিওরি বলা হচ্ছে। এই রকম ছবিগুলো তোমরা অনেক দেখে এসছো। হ্যাঁ, কেন বলা হচ্ছে ব্যান্ড সেটা এখন বললাম। তাই ব্যান্ড থিওরি দিয়ে আমরা সলিডকে 3 ভাগে মোটামুটি ভাগ করতে পারি। ফার্স্ট ইজ মেটাল, ইনসুলেটর অ্যান্ড সেমিকন্ডাক্টর। তো মেটাল কোনগুলোকে বলছে? যেখানে কোনো এনার্জি ছাড়াই ইলেকট্রন মুভমেন্ট করতে পারে। মানে সোজা কথা, আমরা যে ব্যান্ড থিওরি, এটা আলটিমেটলি কোথায় আসবো? কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। তা হোয়াট ইজ কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি? কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি আর কিছুই না, মুভমেন্ট অফ ইলেকট্রন। একটা ইলেকট্রন যদি এক জায়গার থেকে আরেক জায়গায় মুভ করতে পারে তাহলেই কন্ডাকশন হবে, মানে চার্জ মুভমেন্ট হচ্ছে। যদি না করতে পারে তাহলে হবে না। হ্যাঁ, তাহলে এই যে পার্শিয়ালি ফিল্ড ব্যান্ড আছে, এদের মধ্যে ইজিলি মুভমেন্ট করতে পারবে, অথবা যদি ওভারল্যাপিং থাকে, মানে এরকম এত এনার্জি ক্লোজ হয়ে গেছে যে ব্যান্ডগুলো ওভারল্যাপ করে যাচ্ছে, তাহলে মানে স্মল এনার্জি কিংবা উইদাউট এনি এনার্জি নর্মাল টেম্পারেচারেই তারা কন্ডাকশন করবে। কিন্তু তাদের আমরা মেটালস বলছি, কিন্তু সব ক্ষেত্রে এরকম না, কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে এলিমেন্টের ক্ষেত্রে এই যে গ্যাপ এটা এত লার্জ যে এখান থেকে ইলেকট্রন এখানে পাঠাতে গেলে অনেক হিট দিতে হবে, অনেক এনার্জি স্পেন্ড করতে হবে, করতে গেলে কী হবে, এটা স্ট্রাকচারটাই ভেঙে যেতে পারে, টোটাল যে সলিডের স্ট্রাকচার ওটাই ভেঙে যাবে, রাইট? সেটা যাদের ক্ষেত্রে হয় তাদের বলা হচ্ছে আমাদের ইনসুলেটর, মানে কখনোই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে না, মানে এখান থেকে জাম করে যাবেই না এমটি ব্যান্ডে। হ্যাঁ, আর এই জোনটাকে বলা হচ্ছে ফরবিডেন মানে হলো যেখানে আমরা নিষিদ্ধ যাই, তাহলে এনার্জি এখানে যাচ্ছে না। কেন থাকতে পারে না ফরবিডেন জোনে কেন থাকতে পারে না, এটা কিন্তু আবার সেই কোয়ান্টাম মেকানিক্স দিয়েই বুঝতে হবে। যে এই যে জোনটা, এর মধ্যে তো অ্যাকচুয়ালি কোনো তোমার এই অরবাইটালগুলোর এনার্জি নেই, আর ইলেকট্রন তো কোথায় থাকতে পারে, হয় একটা অরবাইটালে থাকবে, না হয় আর একটা অরবাইটালে এনার্জি গেইন করে যাবে অথবা নিচে নেমে আসবে, তাই না? তাহলে এই অ্যাকচুয়ালি মুভমেন্ট তো হবে ব্যান্ড টু ব্যান্ড না, মুভমেন্ট তো হবে অরবাইটাল টু অরবাইটাল। তাহলে এই অরবাইটাল থেকে এই অরবাইটালে যখনই যেতে চাইবে, মাঝে তো গ্যাপ, মানে এইটুকু এনার্জি দিলে তাহলেই যাবে, মাঝের গ্যাপ থেকে তো যেতে পারবে না, ঠিক আছে? মাঝে গ্যাপে থাকতে পারবে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে ফরবিডেন জোন। কিন্তু কিছু এলিমেন্টের ক্ষেত্রে, যেরকম সিলিকন, জার্মেনিয়াম, এদের ক্ষেত্রে কি হয়, এই গ্যাপটা স্মল, স্মল মানে এই ওভারল্যাপিং না, আবার অনেক বড়ও না, এদের ক্ষেত্রে নর্মাল টেম্পারেচারে মানে 0 কেলভিন মানে 0 ডিগ্রিতে
তোমার এরা এনার্জি সরি ইলেকট্রন জাম্প হবে না, দে ডু নট কন্ডাক্ট ইলেকট্রিসিটি। কিন্তু যদি আস্তে আস্তে আমরা টেম্পারেচার বাড়াই তাহলে এনার্জি এরা ইলেকট্রনগুলো এনাফ এনার্জি থাকে যাতে সে জাম্প করে এখানে যেতে পারে, রাইট? অ্যান্ড কী হয় তাহলে তখন তারা কন্ডাক্টর হিসাবে কাজ করে, সেই জন্য তাদের বলা হচ্ছে সেমি কন্ডাক্টর। যারা জিরো ডিগ্রিতে করবে না, অ্যাবসলিউট জিরোতে করবে না, কিন্তু আস্তে আস্তে টেম্পারেচার বাড়ালে তারা কন্ডাক্ট করবে। এক্সাম্পল সিলিকন, জার্মেনিয়াম। এইবার এই যে এখানে দুটো দেওয়া আছে দেখো, তাদেরও আবার ডিফারেন্স আছে। এই যে কি কি আছে দেখো, ইনসুলেটর যাদের কাদের বলা হচ্ছে, হ্যাঁ, এই যে এনার্জি গ্যাপটা যদি 3 ইলেকট্রন ভোল্টের উপরে হয় তাহলে তাদের ইনসুলেটর বলা হচ্ছে। দেখো দুখানা এক্সাম্পল দেওয়া হয়েছে, যেরকম বোরন নাইট্রাইট আর এখানে ডায়মন্ড, হ্যাঁ, আর এটা হলো অ্যালুমিনা। দুটোরই দেখো, সবগুলোরই দেখো 3 এর উপর, হ্যাঁ, 5.4, 4.6 and 7 ইলেকট্রন ভোল্ট। এই এনার্জি গ্যাপটা, এটা ডায়মন্ডের দেওয়া আছে স্ট্রাকচারটা, যদি তোমার 3 ইলেকট্রন ভোল্টের উপরে হয় তাহলে আমরা তাদের কাদের কোন ক্যাটাগরিতে ফেলি, ইনসুলেটর ক্যাটাগরিতে। সেমিকন্ডাক্টরস কি বলছে, লেস দেন 1 ইলেকট্রন ভোল্ট যদি হয়, হ্যাঁ, তাহলে আমরা তাদের সেমিকন্ডাক্টরস বলছি। দেখো যে টিপিক্যাল যেগুলো বললাম, জার্মেনিয়াম, সিলিকন, তাহলে 0.7, 1.12, তাহলে এইটা গ্যাপটা দেখেই বোঝা যাচ্ছে, এটা সিলিকনের জন্য দেওয়া আছে, তাহলে গ্যাপটা দেখেই বোঝা যাচ্ছে জার্মেনিয়াম কিন্তু অনেক আগেই কন্ডাকশন শুরু করবে, কারণ জার্মেনিয়ামের এনার্জি গ্যাপটা কিন্তু সিলিকনের থেকে স্মল, রাইট? সেই জন্য জার্মেনিয়াম কিন্তু অনেক লোয়ার টেম্পারেচারেই কন্ডাকশন শুরু করে দেয়। আর এই যে এগুলো আছে সেগুলো তো, এগুলো তো ডোপড, হ্যাঁ, এগুলো হলো অ্যালয় টাইপের, হ্যাঁ, সেগুলো আমরা আসবো একটু পরে। ওকে, তো সেমিকন্ডাক্টরের এই যে স্ট্রাকচার, তার আগে বলা উচিত যে সেমিকন্ডাক্টর কত কত রকমের আছে। সেমিকন্ডাক্টর অ্যাকচুয়ালি দু রকমের, একটা হলো ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর। হোয়াট ইজ ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর? যেরকম জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন, জার্মেনিয়াম অ্যান্ড সিলিকন, এরা দিস ইজ কল্ড, দিস আর কল্ড ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর। এই ইন্ট্রেন্সিক কথাটার মানে কি? তার মানে সিলিকনের এটা ইনহেরেন্ট প্রপার্টি, এটা চেঞ্জ হবে না। তুমি এখানে রাখো কি চাঁদে নিয়ে যাও, হ্যাঁ, গ্রীষ্ম শীত গ্রীষ্ম বর্ষা, কখনোই সিলিকন আর জার্মেনিয়ামের এই প্রপার্টিটা চেঞ্জ হবে না। সো দিস ইজ কল ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর। আবার কিছু আছে এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর, মানে তারা সেমি এমনি সেমিকন্ডাক্টর ছিল না, কিন্তু বাইরের থেকে কোনো কিছু ডোপিং করার জন্য তারা সেমিকন্ডাক্টরে পরিণত হয়েছে, অথবা তাদের ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর আবার মধ্যেও ডোপিং করে তাদের ক্যাপাসিটি বাড়ানো যায়, দেন দোজ আর কল্ড এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর। এই যে এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর, ডোপিং করতে হবে, এই জন্য ডোপিং মানে কোনো একটা ইম্পিউরিটি দিয়ে দিতে হবে, তাহলে তাদের বলবো আমরা এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর। আচ্ছা, তার আগে আমরা দেখে নিই যে মোটামুটি কিভাবে সিলিকনটা ইলেকট্রন কন্ডাকশন করে। খুব সিম্পল মডেল দিয়ে দেখছি, এটা আমাদের সিলিকনের মডেল যেরকম আমাদের ছিল, হ্যাঁ, ধরো ওই কার্বনের, ঠিক এক্স্যাক্টলি কার্বনের মতন। এই যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা ডায়মন্ড সিলিকন স্ট্রাকচার একই রকম, হ্যাঁ, সেম অ্যাজ ডায়মন্ড স্ট্রাকচার। ডায়মন্ডের স্ট্রাকচার কীরকম? এই ধরো এই যে একটা সিলিকন আছে এখানে, তার সাথে টেট্রাহাইড্রালি আরও 4খানা সিলিকন অ্যাটম আছে, সে সেম অ্যাজ ডায়মন্ড, ডায়মন্ডেও তো তাই এরকমই, হ্যাঁ। এই যে একটা নেটওয়ার্ক করা আছে, এই নেটওয়ার্ক স্ট্রাকচারের জন্য ডায়মন্ড ইজ ভেরি হার্ড। তাহলে প্রশ্ন হবে যে সিলিকনও তো হার্ড হওয়া উচিত, হ্যাঁ, কিন্তু কার্বন কার্বনে যে বন্ডিং হচ্ছে দ্যাট ইজ 3p3, এই যে হাইব্রিডেশন হচ্ছে সেটা হলো 2sp2 আর 2sp3, রাইট? এরা ছোটো ছোটো হওয়াতে এদের মধ্যে ইন্টারাকশানটা খুব ওভারল্যাপটা স্ট্রং হচ্ছে, কাছে আসতে পারছে নিউক্লিয়াসটা। সো কার্বন কার্বন বন্ড ভেরি স্ট্রং, এটা ভেরি স্ট্রং বন্ড,
স্ট্রং বন্ড, সেইখানে সিলিকন সিলিকন বন্ড কিন্তু কোন অরবাইটাল দিয়ে হচ্ছে 3s 3s 3p, এই 3s 3p-র হাইব্রিডেশনে যে অরবাইটালটা তৈরি হচ্ছে হাইব্রিডাইজড অরবাইটাল, তার ওভারল্যাপে সিলিকনের এই থ্রি ডাইমেনশনাল স্ট্রাকচারটা তৈরি হচ্ছে। কিন্তু সিলিকন সিলিকন বন্ড ইজ নট দ্যাট স্ট্রং, এটা ইজিলি ব্রেক করা যায়। এই ব্রেক করে কি হয়, ব্রেক যখন হয়ে গেল তখন যে ফ্রি ইলেকট্রনটা থাকে দ্যাট ইজ রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। সেই জন্য ডায়মন্ড ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, কারণ ভেরি স্ট্রং কার্বন কার্বন বন্ড, আর সিলিকন সিলিকন বন্ড অত স্ট্রং না, সেই জন্য অল্প এনার্জি দিলেই এটা ভেঙে যায়। কিন্তু মুশকিল আছে আবার, এই যে কন্ডাক্টিভিটি অফ ইন্ট্রিনসিক কন্ডাক্টর ইজ টু লো টু বি ইওর প্র্যাকটিক্যাল ইউজ, খুব অল্প, আর এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের উপরে তুললে পুরো স্ট্রাকচারটাই ভেঙে যায়, হ্যাঁ স্ট্রাকচারটাই কোলাপস করে যায়, সো কোনো প্র্যাকটিক্যালি ইউজ হচ্ছে না। সেই জন্য আমাদের এই যে ডোপিং করে তার এনহ্যান্সমেন্ট করা হয়, তার যে প্রপার্টিটা কন্ডাক্টিভ প্রপার্টিটা এনহ্যান্সমেন্ট করা হয়, মানে অনেক অল্প টেম্পারেচার থেকেই সে এখন কন্ডাক্ট করবে। আর এই যে ডোপিং করলাম তাকে বলা হয় এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর। এই এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টরের দুটো ভাগ যেগুলো তোমরা জেনে এসছো, যেটা হলো এন টাইপ আর একটা হলো পি টাইপ। দেখো এই ছবিটায় দেখো, সবই যদি সিলিকন হয় তাহলে এই যে পিওরস পিওরস পারফেক্ট ক্রিস্টাল, পারফেক্ট ক্রিস্টাল কি, একটা সিলিকন চারখানা পাশের সিলিকনের সাথে বন্ডেড, রাইট, এই যে এটার সাথে এটার সাথে এটার সাথে এটার সাথে, মানে একটা টেট্রাহেড্রাল করে আছে, হ্যাঁ এটার সাথে বন্ডেড, প্রতিটায় দেখো দুটো করে ইলেকট্রন আছে, ফাইন, বন্ড করতে দুটো ইলেকট্রন লাগে। এইবার কিছু সিলিকন অ্যাটমের বদলে তাতে যদি আর্সেনিক ঢুকিয়ে দেওয়া যায়, এখন আর্সেনিক দেখতে হবে কোন গ্রুপে, কার্বন সিলিকন ছিল গ্রুপ ফোরে, গ্রুপ ফোর, এবার গ্রুপ ফাইভে আসলো আমার নাইট্রোজেন, হ্যাঁ ফসফরাস আর্সেনিক, তার মানে এদের স্ট্রাকচারটা কী হলো, এস পি সরি আমি ভুল লিখছি, এস টু পি থ্রি, এনএস টু এনপি থ্রি, হ্যাঁ তাহলে লাস্ট সেলে কটা আছে, এখানে 5টা ইলেকট্রন আছে ভ্যালেন্স সেলে, কিন্তু আমার 4টা বন্ড করতে তো শেয়ার করতে তো 4টা ইলেকট্রনই যথেষ্ট, তাহলে পাশে 4টা ইলেকট্রনের সাথে 4টা তো শেয়ার হয়ে গেল, হ্যাঁ একটা যে এক্সট্রা সে এখানে পড়ে থাকলো, এই ইলেকট্রনটাকে হলো মোবাইল ইলেকট্রন, কারণ এ তো বন্ডের মধ্যে নেই, তাহলে একে বেঁধে রাখা তো মুশকিল, মানে মুশকিল মানে এ কার ইনফ্লুয়েন্সে আছে, এ শুধু আর্সেনিকের ইনফ্লুয়েন্সে আছে, অন্য ইলেকট্রনগুলো আর্সেনিক আর সিলিকনের মাঝখানে আছে, আর্সেনিক আর সিলিকনের মাঝখানে আছে, তাহলে তাদের তারা কনফাইন্ড, তারা অতটা সহজে ভেঙে বেরোতে পারছে না, হোয়ারাস তোমার যে লুজ ইলেকট্রন দ্যাট ইজ অনলি আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ আর্সেনিক, শুধু আর্সেনিকের ইনফ্লুয়েন্সে আছে, তাহলে তা সে তো মোর মোবাইল, সে ইজিলি ঘুরে বেড়াতে পারবে, সো দ্যাট ইজ রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি। ওকে, আর এটাকে কেন এন টাইপ বলছি, কারণ এক্সেস ইলেকট্রন আছে, এক্সেস ইলেকট্রন থাকার জন্য এটাকে এই নেগেটিভ কথাটার জন্য আমার এই নেগেটিভ চার্জ আছে বলে আমরা বলছি এটাকে এন টাইপ, রাইট, এগুলো তোমরা অলরেডি জানো। ওকে, এইবার যদি আমি আর্সেনিকের বদলে এখানে বোরন দিয়ে ডোপ করে দেই, ইম্পিউরিটার দিয়ে দেই, তাহলে কি হচ্ছে, বোরন ঠিক গ্রুপ থ্রিতে, হ্যাঁ তাহলে এর স্ট্রাকচারটা কি এন এস, মানে এখানে টু হবে, এন এস টু পি ওয়ান, তিনখানা আছে, তো তিনখানা দিয়ে তো তিনখানা বন্ডই তৈরি করতে পারলো, আর একটা যে বন্ড, এই ইলেকট্রনটা তো সিলিকনের ইলেকট্রন, তাই না, এ তো সিলিকনের ইলেকট্রন এর মাঝে আছে, আর একটা এখানে যে আছে ইলেকট্রন নেই, এটাকেই আমরা বলছি পজিটিভ হোল, মানে একটা গ্যাপ হয়ে আছে, এই গ্যাপে তখন যেরকম আমরা রেজোনেন্স স্ট্রাকচার রাখি, এখান থেকে ইলেকট্রন এখানে যেতে পারে, হ্যাঁ আবার এখানে হোলটা হলো, তারপরে আবার এখান থেকে ইলেকট্রনটা এখানে যেতে পারে, হোলটাকে ফিল আপ হতে পারে, এখানে হোল হলো, এখান থেকে এখানে যেতে পারে, এখানে হোল হলো, এখান থেকে এখানে যেতে পারে, এখানে হলো, এখানে হলো, হ্যাঁ সিমিলারলি এরকম করে করে, তাহলে আমার কী হচ্ছে, অ্যাকচুয়ালি এফেক্টিভলি ইলেকট্রনটা এখান থেকে এখানে মুভ করে যেতে পারছে,
এই যে মুভমেন্ট অফ ইলেকট্রন, দিস ইজ রেসপন্সিবল ফর কন্ডাকশন অফ ইলেকট্রিসিটি ইন পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে পি টাইপ সেমিকন্ডাক্টরে হোল যে মুভমেন্ট হচ্ছে, হ্যাঁ, হোলের যে ফিল আপ হচ্ছে, তার মানে কি পাশে একটা আসছে, তার পাশে একটা আসছে, ঠিক এইভাবে কন্ডাকশনটা হচ্ছে। এটাকে আমরা বলছি, যেহেতু এখানে পজিটিভ হোল আছে সেই জন্য এটাকে বলছি পি টাইপ সেমিকন্ডাক্টর। ওকে, এইবার আমরা দেখি তাহলে ইম্পিউরিটি ব্যান্ডটার, এই যে কেন কেন সেমিকন্ডাক্টরে ইম্পিউরিটি দিলে বেটার পারফরমেন্স হয় ফর বোথ ইন টাইপ অ্যান্ড পি টাইপ, সেটা আমরা বোঝার চেষ্টা করি। এইবার আমরা দেখি, প্রথমে আমরা এন টাইপটাই নিই, যেহেতু আমাদের এটা প্রথমে লেখা আছে। দেখো এখানে ভ্যালেন্স বন্ড আর কন্ডাকশন ব্যান্ড ছিল, ভালো কথা, মানে পিওর সিলিকনের জন্য এরা তো ব্যান্ড হয়েই আছে। এইবার আমরা যে আর্সেনিক দিলাম, আর্সেনিকের যে একটা ইলেকট্রন ফ্রি ছিল তারা কোথায় গেল? তাদের যে ব্যান্ড, তাদের ব্যান্ডটা তো একটু হায়ার এনার্জিতে হবে। কেন হায়ার এনার্জিতে হবে? কারণ দোজ ইলেকট্রনস আর লুজ ইলেকট্রন, যেই ইলেকট্রন কোনো বন্ডে থাকবে না লুজ, তাহলে তাদের এনার্জি সবসময় হায়ার হবে। তাহলে তাদেরও কিছু বন্ড আছে, মানে মলিকুল আছে, হ্যাঁ, সেই যে মলিকুল বলবো না, অ্যাটমস, সেই যে আর্সেনিকের ইম্পিউরিটিগুলো, বন্ডগুলো, তারা ব্যান্ডটা তৈরি করলো এখানে। এটাকে বলা হচ্ছে ডোনার ব্যান্ড, হ্যাঁ, অর মানে মোটা কথায়, সোজা কথায় এটা হলো ইম্পিউরিটি ব্যান্ড, ইম্পিউরিটি ব্যান্ড। এই যে ইম্পিউরিটি ব্যান্ড, এটার থেকে তাহলে এখন কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন যাওয়া নিয়ে কথা, ইলেকট্রনের মুভমেন্ট, এখন ইলেকট্রন কোথার থেকে আসছে আমাদের তো দরকার নেই, মানে তাহলেই কন্ডাকশন হবে। এই ডোনার ব্যান্ড থেকে তখন কন্ডাকশন হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, রাইট, এই যে মুভমেন্টটা হচ্ছে এইখানের জন্য তাহলে কন্ডাকশন হতে পারে। এইবার তোমরা দেখো এনার্জির ডিফারেন্সটা কি কমলো না বাড়লো? দেখো পিওরে ছিল এই যে এতখানি ডিফারেন্স, পিওরে ছিল এই ডিফারেন্সটা, রাইট, এই যে বড় যে অ্যারোটা আছে, এবার ডোনার দেওয়াতে হয়ে গেল আমার ডিফারেন্সটা ছোট হয়ে গেল, এনার্জি গ্যাপটা স্মলার হয়ে গেল। তো স্মলার এনার্জি গ্যাপ মানে লোয়ার টেম্পারেচারেই কন্ডাক্ট করতে পারবে, তাই না? তাহলে আমার এন টাইপ সেমিকন্ডাক্টর পিওর সেমিকন্ডাক্টর, ইন্ট্রেন্সিক সেমিকন্ডাক্টর থেকে লোয়ার টেম্পারেচারে কন্ডাক্ট করতে পারবে, তার মানে তার সেমিকন্ডাক্টর প্রপার্টি এনহ্যান্সড হলো। সিমিলারলি পি টাইপের ক্ষেত্রেও তাই, এবার যে ইম্পিউরিটি ব্যান্ড হবে তাকে আমরা বলবো অ্যাকসেপ্টার লেভেল, কারণ এখানে তো হোলস, এই হোলস থাকার জন্য এর কী হচ্ছে, এবার হোলটাও তো আবার ঠিক একদম যে এটা বন্ডের পাশে হোলস, রাইট, তাহলে তার এনার্জি এবার একদম এমটি অরবাইটালের থেকে একটু কম হবে, সেই জন্য এটা হলো আমার অ্যাকসেপ্টার লেভেল, কারণ এখানে অ্যাকসেপ্ট করতে পারবে। হ্যাঁ, তা ইলেকট্রন এখন ভ্যালেন্স বন্ড থেকে অ্যাকসেপ্টার লেভেলে যাচ্ছে, ঠিক আবার সেই একই ব্যাপার দাঁড়ালো, এনার্জি গ্যাপটা আমার কমে গেল, ইলেকট্রন জাম্প করার যে গ্যাপটা, ইলেকট্রন মুভমেন্ট করলে যে আমার কন্ডাকশন হবে সেই গ্যাপটা আমার কমে গেল। সেই গ্যাপটা যেই কমে গেল, আমার পি টাইপ সেমিকন্ডাক্টরও তাহলে লোয়ার এনার্জিতে কন্ডাক্ট করবে, রাইট, তার মানে পি টাইপ সেমিকন্ডাক্টর মানে বোরন দিয়েও আমার সেমিকন্ডাক্টর প্রপার্টি এনহ্যান্সড হলো। সেই জন্য আমার এটাকে বলছে এনহ্যান্সমেন্ট মানে অফ সেমিকন্ডাক্টর প্রপার্টিস বাই ডোপিং, এবং এই কন্ডাক্টারগুলোকে আমরা কী বলছি, এক্সট্রেন্সিক সেমিকন্ডাক্টর, কারণ তাদের বাইরের থেকে জিনিস দিয়ে সেমিকন্ডাক্টর প্রপার্টিগুলো বাড়ানো হয়েছে। তা এটা হলো আমাদের ব্যান্ড থিওরি। ব্যান্ড থিওরি দিয়ে আমরা কী দেখলাম, ব্যান্ড থিওরি অফ সেমিকন্ডাক্টর, এবং ব্যান্ড থিওরি দিয়ে আমরা কীভাবে এন টাইপ আর পি টাইপ সেমিকন্ডাক্টরের প্রপার্টি এনহ্যান্সমেন্ট হচ্ছে, সেমিকন্ডাক্টর প্রপার্টিস, সেগুলো আমরা দেখলাম, কেন তারা লোয়ার টেম্পারেচারেই কন্ডাকশন শুরু করে দেয় দেন পিওর সেমিকন্ডাক্টরস। ওকে, এইবার আমরা লাস্ট পার্টটায় আসি, যে টেম্পারেচার সাথে কীভাবে ডিপেন্ড করছে, রাইট। দেখো ওই ছবিগুলো একই আছে, উপরে আমাদের রাখাই আছে ডোনার ব্যান্ড আর অ্যাকসেপ্টার লেভেল, হ্যাঁ, যে কোনো একটা নেই, আমরা ধরো এখানে আমরা এন টাইপ দিয়েই শুরু করি, আবার যেরকম করছিলাম,
তাহলে এই যে কন্ডাক্টিভিটি সেমি কন্ডাক্টার পিওর সেমি কন্ডাক্টারের কী হতো, যে জিরোতে করবে না, জিরোতে করবে না, যখন টেম্পারেচার বাড়াবো আস্তে আস্তে শুরু করবে, তাহলে আমরা বলতে পারি এরকম একটা গ্রাফ হবে, রাইট? জিরোতে করছে না, এরকম একটা টেম্পারেচারে আমাদের শুরু হলো সেমি কন্ডাক্টার কন্ডাকশন প্রপার্টিটা শুরু হল। এইবার ধরো ডোপিং হয়েছে, তাহলে সেমি কন্ডাক্টারটা কখন শুরু হবে? কন্ডাকশনটা আগেই শুরু হয়ে যাবে, তাই না? আগেই টেম্পারেচারটা শুরু হয়ে যাবে, ধরো এই এরকম হল। তাহলে এটা হলো ইম্পিউরিটি দিয়ে শুরু হচ্ছে, তার মানে আমার ডোপড এন টাইপ সেমি কন্ডাক্টারের তোমার এই যা টেম্পারেচার ছিল, যদি এটাকে বলি আমি T2, তাহলে আমার T1 শুরু হয়ে যাচ্ছে, ঠিক আছে, হয় আগেই শুরু হয়ে যাচ্ছে, ফাইন, এরকম হচ্ছে। কিন্তু এখানে ব্যাপার আছে, আমার তো ডোনার লেভেল থেকে হচ্ছে না, ডোনার ব্যান্ড থেকে আমার কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, ডোনার ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে। এবার ডোনার ব্যান্ড তো ইম্পিউরিটি ব্যান্ড, এর তো আর মানে শেষ হবে না কোনো দিন, এরকম না, এ তো অল্প কিছু আছে, তাই না, অল্প ইলেকট্রন আছে। তাহলে কিছু টেম্পারেচার ওঠার পরে আমরা কী দেখব, এর তো শেষ, ডোনার লেভেলে সব যা আছে সব ইলেকট্রন কন্ডাকশন ব্যান্ডে চলে গেছে, হায়ার এনার্জিতে চলে গেছে, হ্যাঁ। তাহলে এই যে টেম্পারেচারটা আসবে তখন, মানে কিছুক্ষণ পরে কী দেখা যাবে, এইখানে আর কোনো ইলেকট্রন নেই, কোনো ইলেকট্রন নেই, দ্যাট লেভেল উই কল, তখন কী হবে, তখন আর বাড়বে না, তখন একদম একই রকম থাকবে, যা বাড়ার বেড়ে গেছে। তারপরে আবার যখন টেম্পারেচার আস্তে আস্তে আরও যখন বাড়াবো, তখন ইট উইল বি সেম অ্যাজ এ ভ্যালেন্স ব্যান্ড থেকে কন্ডাকশন ব্যান্ডে যাচ্ছে, মানে পিওর কন্ডাকশনের মতন হচ্ছে, পিওর কন্ডাকশন ব্যান্ড, যেরকম পিওর সিলিকনের যেরকম কন্ডাকশন হচ্ছে সেরকমই হবে, হ্যাঁ। তাহলে এই যে পার্টটা, এই যে পার্টটা হলো, আমি যদি নাম দিয়ে দিই এ বি সি অ্যান্ড ডি, তাহলে এ বি যেটা হচ্ছে দ্যাট ইজ ফর এক্সটেন্সিক সেমি কন্ডাক্টার, হ্যাঁ, আর সি ডি হচ্ছে ফর ইন্ট্রেন্সিক সেমি কন্ডাক্টার। তাহলে এই পার্টটা হলো এক্সটেন্সিক, দিস ইজ ফর ইন্ট্রেন্সিক সেমি কন্ডাক্টার, হ্যাঁ। আর এই যে পার্টটা বি সি, এটাকে কি বলবো, এটাকে বলবো আমি ডোনার লেভেল এক্সজশন জোন, মানে এক্সজস্টেড হয়ে গেছে, ডোনার লেভেল এক্সজশন জোন, রাইট। এইবার সেম এক্সপ্লেনেশান, সেম এক্সপ্লেনেশান ঠিক পি টাইপের ক্ষেত্রেও হবে, কেন, পি টাইপেও তো টেম্পারেচারের আগে মানে যেই ছায় শুরু হচ্ছিলো তার আগেই শুরু হবে, ঠিক আছে, একই রকম, আমরা এটা স্কেলে আঁকিনি, একটু ডিফারেন্স হবে কিন্তু একই রকম হবে। এবার কিছুক্ষণ পর কী হবে, অ্যাকসেপ্টার লেভেলটা তো ভরে যাবে, এর আবার ভরেই গেল একেবারে, এই ভরে যাওয়ার জন্য তখন তাকে বলছে অ্যাকসেপ্টার লেভেল স্যাচুরেশন জোন, কিন্তু গ্রাফের স্টাইলটা একই হবে, মানে কী হচ্ছে, মোদ্দা কথা আমার গ্রাফটা হবে এইরকম, এন টাইপ সেমিকন্ডাক্টর, ঠিক আছে, কি পি টাইপ সেমিকন্ডাক্টর, গ্রাফের নেচারটা একই রকম হবে, তোমার ডেটাটা আলাদা হবে, যেহেতু ডিপেন্ড করবে একটু এনার্জি গ্যাপের উপর, রাইট। তাহলে এই যে জায়গাটা বিসি, দ্যাট ইজ কল্ড ডোনার লেভেল এক্সজশন জোন ফর এন টাইপ সেমিকন্ডাক্টর, আর যদি পি টাইপ থাকে তাহলে আমরা বলবো অ্যাকসেপ্টার লেভেল স্যাচুরেশন জোন, হ্যাঁ। তাহলে এই হলো আমাদের যে ডিপেন্ডেন্স অফ কন্ডাক্টিভিটি অন টেম্পারেচার ফর সেমিকন্ডাক্টার এন টাইপ অর পি টাইপ। তো এই প্রশ্নটা আসে আর কি, যদি তোমাদের সাবজেক্টিভ কোশ্চেন হয় তাহলে হয়তো আসবে, আর যদি পরীক্ষায় যদি MCQ থাকে আবার ঠিক আগের মতন, তাহলে তো আর ইয়ে নেই, করার কিছু নেই, হ্যাঁ। তাহলে এই আমাদের ফার্স্ট মডিউলটা শেষ হলো, আজকে আমরা কী দেখলাম, আজকে দেখলাম আমাদের সেমিকন্ডাক্টর ব্যান্ড থিওরি, ব্যান্ড থিওরি অফ সলিডস, তাতে তাদের তিন রকমের কেন ব্যান্ড থিওরি বলছে প্রথম কথা, হ্যাঁ, এবং তিন রকমের কী কী ভাগ, মেটালস, ইনসুলেটার্স অ্যান্ড সেমিকন্ডাক্টার্স। এবার ব্যান্ড থিওরি দিয়ে আমরা সেমিকন্ডাক্টর এক্সপ্লেন করার চেষ্টা করলাম কী করে হচ্ছে, এবং সেমিকন্ডাক্টরের যে ভাগ এক্সটেন্সিক ইন্ট্রেন্সিক, এই এক্সটেন্সিক আর ইন্ট্রেন্সিক, এক্সটেন্সিকের আবার দুটো ভাগ, এন টাইপ অ্যান্ড পি টাইপ, এন টাইপ পি টাইপগুলো আমরা ব্যান্ড থিওরি দিয়ে দেখলাম কীভাবে তাদের, কেন তারা আগে শুরু করে, আগের টেম্পারেচারের এনহ্যান্সমেন্ট কেন হচ্ছে, হ্যাঁ, এবং আলটিমেটলি কী দেখলাম আমরা টেম্পারেচারের
ডিফারেন্স হয়, মানে টেম্পারেচার বাড়ালে কমালে কেন কন্ট্রাক্টিভিটি বাড়ে কমে, এবং গ্রাফটা তাদের নেচারটা কীরকম হবে ফর এক্সটেন্সিভ সেমি কন্ডাক্টার্স, মানে এন টাইপ আর পি টাইপ। ওকে, আমাদের ফার্স্ট মডিউলটা এখানেই শেষ হলো, আজকের লেকচার এখানে শেষ হলো, আজকে আর নতুন কিছু শুরু করব না, নেক্সট দিন আমি পিরিয়ডিক প্রপার্টিসের শুরু করব। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারো।